চট্টগ্রামে ইসলামী ব্যাংক চকবাজার শাখা লকার থেকে গ্রাহকের 149 ভরি স্বর্ণালঙ্কার গায়েবের ঘটনায় চকবাজার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ভুক্তভোগী নারী রোকে আক্তার বাড়ি বাদী হয়ে সোমবার 3 জুন রাতে এই অভিযোগ দিয়েছেন। এতে ইসলামী ব্যাংকের 4 কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়। থানা পুলিশ বাদীর অভিযোগ সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করেছে। মামলার বাদী রোকে আক্তার বাড়ি নগরীর চকবাজার থানাধীন হিলভিউ সোসাইটির বিটিআই বেভারলি হিলস এলাকার মৃত ডাক্তার এম এম বাড়ির স্ত্রী। অভিযুক্তরা হলেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা, কোম্পানির সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ, চকবাজার শাখার ব্যবস্থাপক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম শফিকুল মাওলা চৌধুরী ও লকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইউনুস। চকবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়ালিউদ্দিন আকবর বলেন, ইসলামী ব্যাংক চকবাজার শাখা থেকে 149 ভরি স্বর্ণ চুরি হওয়ার ঘটনায় অভিযোগ দিয়েছেন অভিযুক্ত নারী। তবে অভিযোগপত্রে সব আসামি ব্যাংক কর্মকর্তা। এই অভিযোগ দুর্নীতি দমন কমিশন দুদকের শিডিউলভুক্ত। এ কারণে বাদীর অভিযোগ থানায় জিডি হিসেবে গ্রহণ করে দুদকে পাঠিয়ে দেয়া হবে। অভিযোগের মধ্যে অনেক কিছু আছে, উল্লেখযোগ্য হচ্ছে যে ব্যাংকের কর্মকর্তা কর্তৃক আত্মসাৎ, অন্যান্য বিষয়ের সাথে এটা বিষয়টা উল্লেখ আছে। তো এটা যেহেতু একটা আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক, এটা আমরা ওইভাবেই আইনানুগ প্রক্রিয়া নিচ্ছি। অভিযোগপত্রে রোকে আক্তার বাড়ি উল্লেখ করেন, 2006 সাল থেকে ইসলামী ব্যাংক চকবাজার শাখায় আমিও আমার মেয়ে নাসরিন মার্জুকা যৌথভাবে একটি লকার ব্যবহার করে আসছি। লকার নম্বর 44 এবং চাবি নম্বর 3। লকারে আমার ও আমার মেয়ে সহ পরিবারের অন্যান্য সদস্যের 160 ভরি স্বর্ণালঙ্কা ছিল। গত 29 মে দুপুর 1:30 আমার কিছু স্বর্ণালঙ্কার আনার জন্য ব্যাংকে যাই। লকারের দায়িত্বরত অফিসার ইউনুসকে আমার লকার খুলে দেওয়ার জন্য অনুরোধ করি। তিনি লকার কক্ষে দরজা খোলার সঙ্গে সঙ্গে ব্যাংক অফিসার আমার নামে বরাদ্দকৃত লকারটি খোলা দেখতে পান। আমাকে বললে আমি হতভম্ব হয়ে পড়ি। লকারে রক্ষিত 160 ভরি স্বর্ণালঙ্কারের মধ্যে 149 ভরি চুরি হয়ে যায়। লকারে মাত্র 11 ভরি স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। ইনচার্জ যিনি, উনি তো সব, ওনার হাতে একটা চাবি, আমার হাতে একটা চাবি, উনি চাবি জাস্ট দিবি আর কি, তখন দেখে যে একদম এত বড় করে খোলা। তারপর আমি খোলা শুনি, সাথে সাথে আমি চেয়ার ছিল একটা, আমি সাথে ও আল্লাহ বলে আমি চেয়ারের মধ্যে ডলে পড়ে গেছি। ইসলামী ব্যাংকে রাখা হয়েছে সবচেয়ে সেফটি মেনটেন করেই রাখা হবে, এর মধ্যে দিয়ে যে এই ঘটনা ঘটে যাবে আমরা তো পুরো অ্যাস্টোনিস্ট হয়ে গেছি। ওই চুরি হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে হাতের চুড়ি 40 পিস 60 ভরি, জরোয়া সেট 4টি 25 ভরি, গলার সেট 1টি 10 ভরি, গলার চেইন 7 পিস 28 ভরি, আংটি 25 পিস 15 ভরি এবং কানের দুল 30 জোড়া 11 ভরি।